আজ আমরা সলভ করব ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 9-এর 2 নম্বর প্রশ্নটা। সেখানে বলা আছে, যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। অর্থাৎ এখানে বলছে যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে, অর্থাৎ এইখানে যে অঙ্কগুলো দেওয়া আছে 3, 8, 7, তারপরে 9, 0, 5, 0, 4, 9, এই অঙ্কগুলোর মধ্যে যে কোনো একটা অঙ্ক কী করতে হবে, দুইবার ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলোর মধ্যে যে কোনো একটা অঙ্ক দুইবার ব্যবহার করে কী করতে হবে, আমাদের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। ওকে, চলো আমরা চলে যাই করার জন্য। তাহলে প্রথমে যদি আমরা সমাধান করি, ক নম্বরের, তাহলে কী আছে, 3, 8, 7, এই অঙ্কগুলোকে ব্যবহার করে আমাদের কী করতে হবে, বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। তবে এইখানে একটা কথা আছে কি, একটা অঙ্ককে দুইবার ব্যবহার করতে হবে বৃহত্তম করার জন্য। তো চলো আমরা বৃহত্তম করি। বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা আগেই জেনেছি বৃহত্তম সংখ্যা মানে বড় থেকে ছোট, আগে সাজাবো। তাহলে বড় কত আছে এখানে, 8। তবে একটা সংখ্যাকে কয়বার ব্যবহার করা যাবে, শুধুমাত্র একটা সংখ্যাকেই দুইবার ব্যবহার করা যাবে বলছে। ঠিক আছে, তো এইখানে 8 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। সো 8কেই যদি আমরা দুইবার লিখি, তাহলে এটাই সবচেয়ে বড় হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য 8 বড় আছে, 8কেই আমরা দুইবার লিখে দিলাম। তারপরে 8-এর সাথে কত ছোট ছোট কত আছে, 7, আমরা 7 লিখে দিলাম। তারপরে কত আছে, 3, এটাই হয়ে গেল বৃহত্তম সংখ্যা। অর্থাৎ একটা অঙ্ককে দুইবার ব্যবহার করতে হবে। এখানে আমরা একটা অঙ্ক কোনটা, এই 8কে কয়বার ব্যবহার করছি, দুইবার ব্যবহার করছি, যে কারণে বৃহত্তম হয়ে গেছে। এখন যদি আমরা আসি আবার ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা, আবার আমাদের কী করতে বলছে, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে। তো ক্ষুদ্রতম সংখ্যার জন্য আমি বলেছিলাম যে ছোট থেকে বড় সাজাই দিলেই হবে, 3, 7, 8, তাহলে হয়ে যাবে। কিন্তু একটা সংখ্যাকে কয়বার ব্যবহার করতে হবে, দুইবার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা 3কে দুইবার লিখতে পারি, যেহেতু ছোট করতে হবে, ক্ষুদ্রতম মানে ছোট, যেহেতু ছোট লিখতে হবে, সেই জন্য আমরা যেই সংখ্যাটা ছোট আছে সেই সংখ্যাটাকে আমরা দুইবার লিখে দেবো। তারপরে 7, তারপরে 8, এই হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ বৃহত্তম সংখ্যা করার জন্য একটা অঙ্ককে যদি দুইবার ব্যবহার করতে হয়, যেটা বড় আমরা সেই অঙ্কটাকে দুইবার ব্যবহার করে দেব, এবং ক্ষুদ্রতম করার জন্য যেহেতু সেই অঙ্কটা ছোট, এই কারণে যেই অঙ্কটা ছোট সেটাকে আমরা দুইবার লিখে দেব, তাহলেই হয়ে যাবে। ওকে, তো আমি আশা করতেছি তোমরা পরেরগুলো পেরে যাবে, খুবই ইজি। তবে 0 দিয়ে একটা করা আছে, আমি চলো আরেকটা করে দিচ্ছি। এটা হচ্ছে খ নম্বরে আছে, 9, 0, 5। এখন এই 3টা অঙ্ক ব্যবহার করে আমাদের কী করতে হবে, বৃহত্তমও করতে হবে, ক্ষুদ্রতমও করতে হবে, এবং সাথে কী করতে হবে, একটা সংখ্যাকে দুইবার ব্যবহার করতে হবে। এখানে যদি আমরা বৃহত্তম করি, তাহলে তো একদম ইজি, আগে যেরকম বলেছি, বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা হবে সবচেয়ে বড় কত, 9, যেহেতু একটা সংখ্যাকে দুইবার ব্যবহার করা যাবে এবং দুইবার ব্যবহার করে সেটাকে বড় করতে হবে, 9 যেহেতু সবচেয়ে বড় সংখ্যা, এই জন্য আমরা 9কে আবার লিখে দিলাম, অর্থাৎ দুইবার লিখে দিলাম। তারপরে কত আছে, 9-এর সাথে ছোট, 5, তারপরে 0 লিখে দিলাম, হয়ে গেল, ভেজাল নাই। ঠিক আছে, এখন যদি আমাদের ক্ষুদ্রতম নির্ণয় করতে বলে, ক্ষুদ্রতম সংখ্যাটা যদি আমাদের বের করতে বলে, তাহলে এখন দেখো আমি বলেছি যে কী করতে হবে, ছোট থেকে সাজাই দিলেই হয়ে যাবে। ছোট কত আছে, 0, তবে 0কে কি আমরা দুইবার লিখব, না, কখনোই না। আমি আগেই বলেছিলাম, আগের ভিডিওটা যদি তুমি দেখে থাকো তাহলে অবশ্যই জানবে যে এই 1নম্বর 0কে সর্ববামে বসালে সেটার সংখ্যার মধ্যে পড়ে না, অর্থাৎ সর্ববামে 0-এর কোনো দাম নাই। এই কারণে কী করতে হবে, 0কে 0-এর আগের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে বসাতে হবে, তারপরে 0 দিয়ে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাই এই কারণে আমরা যদি কী করি, 5কে বসায় দিলাম আগে, তারপর কত আছে, 0, যেহেতু আমাদের কী করতে হবে, সবচেয়ে ছোট সংখ্যা বানাতে হবে, এই জন্য কী করতে পারি, আমরা 0কে দুইবার ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবং কী আছে, 9 পরে বসাই দিলাম এখান থেকে নিয়ে, তাহলে
হয়ে গেল সবচেয়ে ছোট সংখ্যা, ঠিক আছে। যদি আমরা এখানে দেখো, এখানে বলতাম যে যেই সংখ্যাটা আমরা একবার নিয়েছি, অর্থাৎ প্রথমে 9 নিয়েছি, বা এখানে প্রথমে ছোট সংখ্যা 3 আছিল, আমরা প্রথমে 3 নিয়েছি, তারপরে 3 আবার 3 নিয়েছি, এখানে তাহলে 5 নিলাম, আবার 5 না নিয়ে 0 নিলাম কেন? এখানে যদি আমরা 5 নিয়েছি এবং আর একটা 5 নিয়ে নিতাম, তাহলে দেখো এটা কিন্তু, ধরো যদি 5 নিয়ে নিতাম, এখানে অবলিক দিয়ে তোমাকে বোঝাই দিই, এখানে যদি আমরা 5 নিতাম, 5 নিয়েছি আর একটা 5 নিলাম, তারপরে কত আছে 0, তারপরে কত আছে 9। যদি এভাবে করে দিতাম তাহলে দেখো এই সংখ্যাটা বড় নাকি এই সংখ্যাটা বড়? এখন তুমি বলো তো, নিশ্চয়ই এখানে আছে 5509 আর এখানে 5009, অবশ্যই এইটা ছোট আর এইটা বড়, ঠিক আছে। যেহেতু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, সেই কারণে সবচেয়ে ক্ষুদ্রতম যেটা করা যায় সেইটা করতে হবে। সো এটা হবে না, এই সংখ্যাটাই কারেক্ট হবে। নিশ্চয়ই বুঝে গেছো, খুবই ইজি ছিল। আর খুবই ইজি, এ ধরনের ইজি ভিডিও পেতে এবং খুবই সহজভাবে অঙ্কের সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। এ ধরনের আরও ভিডিও আসছে, তুমি দেখতে থাকো। আশা করি তোমাদের ষষ্ঠ শ্রেণীর সমস্ত অঙ্ক খুব ইজিলি তোমরা পেরে যাবে, কোনো কোচিংয়ে ভর্তি না হয়ে।